সংসারে সুখ শান্তির জন্য দোয়াটি মাত্র তিনবার পড়ুন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে, সন্তান আনুগত্য থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার থেকে অশান্তিকে দূর করে দেবেন, প্রশান্তি দান করবেন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে একজন মানুষ চলতে গিয়ে বলতে গিয়ে সংসারের মধ্যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কখনো অভাব অনটল, কখনো দুঃখ কষ্ট, কখনো চিন্তা ও পেরেশানি, কখনো হতাশা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে মানুষ অশান্তির মধ্যে বিরাজ করতে থাকে, মানুষের মধ্যে মানসিক সুখ শান্তি চলে যায়। সেই ক্ষেত্রে তার জন্য উচিত হলো আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করা, রসুলের সুন্নাহকে অনুসরণ করা, পারস্পরিক যে অধিকার রয়েছে, হক রয়েছে, সেগুলো যথাযথভাবে পালন করা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি আরামায় সফলতা প্রদান করবেন। তাই আমরা প্রত্যেকেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যেন নামাজি হয়ে যায়। আল্লাহ তাআলার দিন মানে ধর্ম মানে একজন মাসের জন্য যেভাবে পানি তার জন্য শান্তির জায়গা, আরামের জায়গা, একজন হরিণের জন্য গভীর জঙ্গল যেভাবে তার জন্য শান্তির জায়গা, আরামের জায়গা, একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে দিন হলো তার সবচেয়ে সুখ শান্তি আরামের জায়গা। তাই নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি দিন মানে ধর্ম মানে এরপরে সে নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনুসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি সুখ চায়, শান্তি চায়, সংসারের মধ্যে বরকত চায়, সন্তান আনুগত্যশীল হোক, এটি যদি সে কামনা করে, বাসনা করে, তাহলে ফ্যামিলির সকলকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে। এর পাশাপাশি তারা যেন রসুলের সুন্নাহকে অনুসরণ করে ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলির মধ্যে সুখ শান্তি আরামায়েশ প্রদান করবেন। মানুষের জন্য সুখ শান্তির ঠিকানা হলো, জায়গা হলো দ্বীন। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা সুখ শান্তি আরাম আয়েশের রেখেছেন ইসলামের মধ্যে। আল্লাহ তাআলার কাছে যে মনোনীত একটা ধর্ম রয়েছে ইসলাম, তার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। তাই আমরা আল্লাহর বিধিবিধানগুলো পালন করার পাশাপাশি মানুষের হকগুলো যা রয়েছে তা আদায় করে নেব, স্বামী স্ত্রীর হক বুঝে নেব, স্ত্রীর স্বামীর হক বুঝে নেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কল্যাণের জন্য, আখেরাতের কল্যাণের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি আমরা মাত্র তিনবার আমল করব, পাঠ করব, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখব যে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সুখ দেনাওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ দেনাওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল পেরেশানি দূর করনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে থাকেন, আল্লাহ তাআলা সন্তানকে আনুগত্য করে দিবেন, স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্য করে দিবেন, স্বামী যদি শৃঙ্খল হয় স্বামীকে আল্লাহ তাআলা আনুগত্যশীল করে দিবেন। সেই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে প্রার্থনা করব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هي আমাদের প্রতিপালক ظلم ربنا آتنا ربنا آتنا في الدنيا حسنة হে আল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা দুনিয়ার কল্যাণ প্রদান করুন, আখিরাতের কল্যাণ প্রদান করুন, ওয়াকিনা আযাবান্নার জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে, জাহান্নামের ভয়াবহ হে আল্লাহ কঠিন আযাব থেকে নিরাপত্তা দান করুন। এভাবে সে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার জন্য যেটা কল্যাণ কর সেটাই প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে গুরুত্ব সহকারে বরকত প্রণয়ী দোয়াটি আমল করার তৌফিক